আজকের গল্প রোয়াল্ড ডালের অন্যতম স্মরণীয় একটি গল্প, দ্য আমব্রেলা ম্যান। গল্পটি আমাদের কাছে বলছে এক 12 বছরের ছোট্ট মেয়ে। গল্প দ্য আমব্রেলা ম্যান। গতকাল বেশ একটা মজার ঘটনা ঘটেছে। মা আর আমি ডেন্টিস্টের কাছ থেকে বাড়ি ফিরছিলাম সন্ধেবেলা। একটা ক্যাফেতে ঢুকে আমি একটা ব্যানানা স্প্লিট আর মা একটা কফি খেলাম। বাড়ি ফেরার জন্য ট্যাক্সির জন্য যখন দাঁড়ালাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা নেই। ভর্তি ট্যাক্সি একটা একটা পার হয়ে যায়, গায়ে সাধারণ কোট আর হ্যাট, ভিজে জবজবে। ওই ক্যাফেতে ফিরে যাওয়ার প্রস্তাব দিলাম মায়ের কাছে। যতক্ষণ না বৃষ্টি থামছে, দিব্যি ক্যাফেতে গিয়ে থাকা যায়। ইস, যদি একটা গাড়ি থাকতো। তোর বাবাকে কতবার বলেছি, মা বলল। ঠিক তখনই ছোটখাটো চেহারার 70 বছরের কাছাকাছি এক বয়স্ক লোক আমাদের কাছে এলো। গোলাপি কুঁচকানো মুখে, সাদা গোঁফ আর সাদা চুলের ঘন ভুরু, মাথায় উঁচু করে ধরা একটা ছাতা। মাথার টুপিটা একটু তুলে বিনীতভাবে মাকে বললেন, বেশ একটু সমস্যায় পড়েছি জানেন তো। মা ছাড়া ছাড়া ভাবে নিস্পৃহ গলায় বলল, তাই? আমি কি আপনার কাছে সামান্য একটু অনুগ্রহ পেতে পারি? মা গভীর সন্দেহের সঙ্গে লোকটাকে দেখল। মায়ের স্বভাবই এই, ছুতোয় নাতায় লোককে সন্দেহ করা। সন্দেহ করার লিস্টে প্রথম হল অচেনা লোক। যত বিনীত, যত মিনমিনে, জানবে তত হাড় বজ্জাত, সুতরাং সাবধান। আর দেখতে গেলে এই বৃদ্ধ তো যথেষ্ট বিনীত। ভালো করে কথা বলেন, ধোপ দুরুস্ত পোশাক, সত্যিকারের ভদ্রলোক। সত্যিকারের ভদ্রলোক মনে হল কারণ জুতো। মা বলে জুতো দেখে ভদ্রলোক চিনতে পারবে। ভদ্রলোক সুন্দর বাদামি রঙের একজোড়া জুতো পরেছিল। ব্যাপারটা হল, ভদ্রলোক বললেন, বেশ একটু বিপদে পড়েছি, একটু সাহায্য দরকার। বেশি না, সামান্যই, বলতে গেলে প্রায় কিছুই না, কিন্তু আমার দরকার। আসলে বুড়ো হয়েছি তো, খেয়াল থাকে না। মা চিবুক তুলে সোজাসুজি লোকটার দিকে তাকাল। এই দৃষ্টির সামনে বেশিরভাগ মানুষই অসহায় বোধ করতে বাধ্য। আমার স্কুলের বড় দিদিমণি তো একবার তত করতে শুরু করেছিলেন, কিন্তু এই ছাতা মাথায় ছোট্ট লোকটা সামান্যতম ভয় পেল না। ভদ্রভাবে হেসে বললেন, সত্যি রাস্তার মধ্যে মহিলাদের থামিয়ে অসুবিধের কথা বলার অভ্যাস আমার নেই, দেখে তো তা মনে হচ্ছে না। মা বেশ কঠিন স্বরে বললেন, মায়ের আচরণে বেশ লজ্জা পেলাম। মা এমন করে না, দেখতেই পাচ্ছে ভদ্রলোক কত সুন্দর, সভ্য, ভদ্র, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, এত সন্দেহ ঠিক না। জানেন তো, এরকম ভুল আগে কোনোদিন হয়নি। মা আবার কঠিন স্বরে জিজ্ঞাসা করল, কি ভুল? আরে আমার ওয়ালেট, নিশ্চয়ই অন্য জ্যাকেটে ফেলে এসেছি, বুড়ো বয়সে মতিভ্রম। আপনি কি চান তাড়াতাড়ি বলুন তো, একেবারে ভিজে জবজবে হয়ে গেলাম। তা তো দেখতেই পাচ্ছি, সেই জন্যই তো আমার ছাতাটা আপনাকে দিচ্ছি, সারা জীবন রেখে দিতে পারেন, যদি যদি কি যদি আমাকে বাড়ি ফেরার ট্যাক্সি ফেয়ার 150 টাকা দেন। মায়ের সন্দেহ তখনও কাটেনি। ওয়ালেট সাথে না থাকলে এখানে এলেন কিভাবে? বৃদ্ধ বলল, হেঁটে হেঁটে, প্রত্যেকদিন হাঁটতে বেরোই, অনেকখানি হাঁটার পর ট্যাক্সি ধরে বাড়ি ফিরি, রোজ এই করি। তাহলে হেঁটে ফিরছেন না কেন? মা জিজ্ঞাসা করল। তা পারলে তো খুবই ভালো হতো, কিন্তু যতই হোক বুড়ো বয়সে অত ধকল পুষাবে না। মা এবার একটু দমল, ঠোঁট কামড়ে কি যেন চিন্তা করতে লাগল। একটা ছাতা প্রাপ্তির চিন্তায় মেজাজটা যেন একটু নরম হল। তাছাড়া ছাতাটা জব্বর, সিল্কের, 1000-এর উপর দাম। ছাতাটা ভালো ম্যাডাম, দেখেছি। তাহলে নিচ্ছেন না কেন? সত্যি বলছি, ছাতাটা 1200 টাকা দিয়ে কদিন আগেই কিনেছি, কিন্তু এখন ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে পারলেই শান্তি, ছাতা মরুকে। মা পার্স বের করে আমার পানে তাকালো। আমি কঠিনভাবে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা যেন সুযোগ না নেন, বুড়ো লোকটাকে যেন না ঠকায়। তা বুঝে মা বৃদ্ধকে বলল, আসলে আপনার এই 1200 টাকার ছাতা মাত্র 150 টাকায় নিতে মন যাচ্ছে না, মনে হচ্ছে ঠকাচ্ছি, তাই আপনাকে এমনি এমনি ট্যাক্সি ফেয়ারটা দিয়ে দিচ্ছি। আরে না না, সে প্রশ্নই ওঠে না, কোনোদিনও নেব না এইভাবে, এইভাবে টাকা কিছুতেই নেব না, শুধু ট্যাক্সি ফেয়ার 150 টাকা দিন, একদম ভাববেন না ও নিয়ে। মা আমার দিকে তাকিয়ে একটা বিজয়ীর হাসি দিল, দেখেছিস, ও নিজের থেকেই দিচ্ছে। লোকটা 150 টাকা নিয়ে ছাতাটা দিয়ে নিচু হয়ে অভিবাদন করল, ধন্যবাদ জানিয়ে প্রস্থান করল।
মা আমাকে ছাতার নিচে ডেকে নিল। এত দামি ছাতা কেনা মায়ের পক্ষে সম্ভব ছিল না, এরকম সিল্কের ছাতা। তুমি অত বিচ্ছিরিভাবে ওর সাথে কথা বলছিলে কেন, জিজ্ঞাসা করলাম। আরে বুঝতে হবে না ধোকাবাজ কিনা, শেষ পর্যন্ত তো নিশ্চিন্ত হলাম যে ভদ্রলোক, আর তাই তো সাহায্য করলাম। তাহলে আজকে শিক্ষা পেলি যে তাড়াহুড়ো নয়, কোনো কিছুতে তাড়াহুড়ো নয়। ওই দেখো মা, দাদুটা ওই যাচ্ছে রাস্তা পার হয়ে, কি তাড়াতাড়ি যাচ্ছে। লোকটা গাড়ির মাঝখান দিয়ে ক্ষিপ্র গতিতে ডাইনে বাঁয়ে বেঁকে চুড়ে ওপারে গিয়ে দ্রুত গতিতে হাঁটতে লাগলো। মা দেখো তো টায়ার্ড লাগছে না, তাই না? মা উত্তর দিল না। তাছাড়া ট্যাক্সিও তো খুঁজছে না, আমি বললাম। মানিশ্চল হয়ে ওপারে লোকটাকে দেখে যাচ্ছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল। ভীষণ হুড়োহুড়িতে যেন তীর বেগে ফুটপাত ধরে এগিয়ে যাচ্ছিল, সৈনিকের মতো প্রায় মার্চ করতে করতে অন্যদের টপকে যাচ্ছিল। মা কঠিন মুখে বলল, ধান্দাবাজ, জালিয়াত, নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আমি বললাম, কি মতলব মা? মা বলল, জানি না কিন্তু দাঁড়া এক্ষুনি বের করছি, চল ফলো করি। রাস্তা পার হয়ে বাঁদিক নিলাম, বেশ কিছুটা পিছনে কিন্তু দৃষ্টির মধ্যে। বৃদ্ধ আরেকটা রাস্তার মোড়ে পৌঁছে ডান দিকে ঘুরল, আমাদের থেকে 20 গজ সামনে। ছোট্ট খরগোশের মতো প্রায় লাফাতে লাফাতে চলেছিল, তাল রাখতে আমাদের প্রায় দৌড়াতে হচ্ছিল। বৃষ্টি তখন আরো জোরে শুরু হয়েছে, লোকটার টুপি থেকে জলের ফোঁটা নামছে, আমরা ছাতার তলায় তার পিছনে। লোকটা চাইছেটা কি? ঘুরলেই আমাদের দেখতে পাবে। মা বলল, তাতে বয়েই গেল, আমাদের ধোঁকা দিয়েছে, বলল ক্লান্ত, আর এখন তো দৌড়াচ্ছে, টোটাল ভাঁওতাবাজ। পরের চৌমাথায় পৌঁছে লোকটা ডান দিকে ফিরল, হঠাৎ আর দেখতে পেলাম না। আমি প্রায় চিৎকার করে বললাম, মা দাদুটা কোথায় গেল? মা সামনের একটা দরজা দেখিয়ে বলল, ওর ভেতরে, ওই বাড়িটার মধ্যে। হাই ভগবান, এটা তো একটা পাব, মদের ঠেক। বাইরে উজ্জ্বল লাল বাহারি ঝলমলে আলোয় লেখা দ্য রেড লায়ন। ভয়ে ভয়ে মাকে বললাম, ভেতরে যাবে নাকি? না, বাইরে থেকে দেখব। বাইরের বড় কাঁচের জানলা দিয়ে পাবের ভেতরটা দৃশ্যমান। ভেতর ধুমায়িত, সিগারেটের ধোঁয়া পাক খাচ্ছে। ভালো করে দেখতে আরেকটু কাছে গেলাম, আমি আগে বুড়োকে দেখলাম, ধোঁয়া ভর্তি ঘরে লোকের মধ্যিখানে, হ্যাট আর কোট খোলা, সবাইকে পাশ কাটিয়ে বাড়ির দিকে এগোচ্ছিল। বার কাউন্টারে পৌঁছে কোমরে দুহাত রেখে বারম্যানের সাথে কি একটা বলল, ফোটে নড়াচড়াতে মনে হলো অর্ডার দিচ্ছে। বারম্যান কোথায় চলে গেল, আর কয়েক সেকেন্ড বাদেই ফেরত এলো বড় একটা গ্লাস ভর্তি হালকা বাদামি রঙের পানীয় নিয়ে। ছোট্ট লোকটা 150 টাকা রাখলো কাউন্টারের ওপর। দেখলি আমার টাকাটা? মার আগে ফুঁসতে ফুঁসতে আর্তনাদ ভরে উঠল। গ্লাসে কি আছে মা? হুইস্কি, নিট হুইস্কি। বারম্যান কোনো ফেরত দিল না, তার মানে ট্রিপল হুইস্কি। ট্রিপল কি মা? সাধারণ মানে 3 গুণ, 3 times। ছোট্ট লোকটা গ্লাস হাতে নিয়ে ঠোঁটে ঠেকালো, গ্লাস আস্তে কাত হল, আরো কাত, আরো উঁচু, লম্বা একটা চুমুকে পুরো হুইস্কি অদৃশ্য হল। খুব দামি ড্রিঙ্ক মা। ছি ছি ছি, এক চুমুকে এটা খাবার জন্য হেলায় এতগুলো টাকা, 1200, চিন্তা কর, নিশ্চয়ই পাগল। বাড়ির মধ্যে ছোট্ট লোকটা তখন তৃপ্তির হাসি হাসছে, এক অনির্বচনীয় আনন্দের আভা ঘাড়ে গলায় মুখে। সরু জিভ বের করে সাদা গোঁফে লেগে থাকা হুইস্কির রেখা সযত্নে চেটে নিচ্ছে। তারপর ফিরে যেখানে হ্যাট আর কোট ঝুলছিল সেখানে গেল, টুপি মাথায় দিল, গায়ে কোট চাপাল। তারপরে যে কাজটি করল তাতে আমরা তাজ্জব বুনে গেলাম। ভাবলে সিন মুখে যেখানে খদ্দেরদের ভেজা ছাতা ঝোলানো থাকে সেখান থেকে একটি ছাতা নিপুণ হাতে তুলে বেরিয়ে এলো, কেউ খেয়ালই করল না। আমরা ছাতা নামিয়ে নিজেদের আড়াল করলাম। নূতন ছাতাটা মেলে বুড়ো যেদিক দিয়ে এসছিল সেদিকে পা বাড়াল, আমাদের খেয়ালও করল না। আমরা আবার পিছু নিলাম। পুরনো জায়গাটায় এসে এক রোগা লম্বা লোককে পাকড়াও করল, এই ছাতাটা গছাতে খুবই কম সময় লাগল। তারপর লম্বা লম্বা পা ফেলে বিপরীত দিকের একটা পাবের উদ্দেশ্যে হাঁটা লাগালো। দেখলি কি চালাক, কি ধূর্ত, এবার আর এক পাবে হামলা চালাবে। আমি জিজ্ঞাসা করলাম, মা ছাতা মানব কি এইভাবেই সারা রাত চালিয়ে যাবে? মা বলল, মনে হয় তাই, তবে এটা নিশ্চিত বৃষ্টির দিন ছাড়া সে শিকারে বেরোয় না।